আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাসনা ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটা ডেজার্ট আইটেমের নতুন ধরনের বা একটু ভিন্ন টাইপের পুটিং তৈরি করে দেখাবো, আর তা হচ্ছে দুই লেয়ারের পুটিং। এই পুটিংটা দেখতে যতটুকু সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার। তো চলুন কিভাবে এই ডেজার্ট আইটেমের পুটিংটা তৈরি করি। আর এই পুটিংটা কিন্তু দুই লেয়ারের পুটিং হয়ে থাকে। এটা আমি নিচে ফ্রুট রেড ফ্রুট কালার দেব, আর উপরে হচ্ছে ক্যারামেল পুটিং। আর এই পুটিংটা দেখতে যতটুকু সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার। তো চলুন আমি তৈরি করে দেখাই এই মজাদার ডেজার্ট আইটেমের পুটিংটা। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে আমি তিনটি ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি হাফ কাপের মতো সুগার দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নেব। তবে আপনার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনি হ্যান্ড হুইস দিয়েও এটাকে বিট করে নিতে পারেন। কিছুক্ষণ বিট করার পর এর মধ্যে আমি এক কাপ দুধ দিচ্ছি। তবে দুধটাকে আমি তিন কাপ দুধ জাল করে এক কাপ দুধ করে নিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা। আপনি চাইলে এলাচ পাউডারটা দিতে পারেন, আর এটা দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আর এখন দেবো আমি এক চামচ আগার আগার পাউডার। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কারণে পুটিংটা একটু তাড়াতাড়ি জমে যায়। এখন আবারও কিছুটা বিট করার পর এর মধ্যে আমি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে উপর থেকে একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি। আমি এক ভাগ রেখে দেব, আর এক ভাগ আমি ফ্রুট কালার করব। আর ফ্রুট কালারটা আমি দেব এখানে রেড কালার। তবে আপনি চাইলে যে কোনো ফ্রুট কালার ইউজ করতে পারেন। আপনি চাইলে চকলেট ফ্রুট কালার অথবা যে কোনো আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি এখানে রেড ফ্রুট কালারটা ইউজ করেছি। এখন আমি অনবরত নাড়াচাড়া করে আমি পুটিংটাকে সেট করে নেব। আমি যে পাত্রে পুটিংটাকে সেট করব সে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আগের থেকে। আর এই ক্যারামেলটা কীভাবে তৈরি করি সেটা কিন্তু আমি আগে আমার চ্যানেলে পুটিংয়ের দেওয়া আছে। এখন আমি উপর থেকে একটু ছেঁকে আমি পুটিংয়ের লেয়ারটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চুলায় চলে গেছি। চুলার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি তিন ভাগের এক ভাগ পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি পুটিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। উপর থেকে ঢাকনা দিয়ে আর উপর থেকে একটা ভারী কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা যে ছিদ্রটা ছিল ওটাও বন্ধ করে দেব। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। জাস্ট 20 মিনিটের ভিতর আমার পুটিংটা হয়ে যাবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি উঠিয়ে তারপর আমি উপরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো যে পুটিংটা কতটুকু হয়েছে কিনা। এখন একটি আঙ্গুলের সাহায্যে আমি দেখাচ্ছি চেপে। তো আমার আঙ্গুলটা যেহেতু ফ্রেশ উঠে এসেছে তো আমার পুটিংটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেড ফ্রুট কালারটা উপর থেকে দিয়ে দেব। এটাকেও আমি একটু ছেঁকে দিয়েছি। সেম আগের মতোই আমি আবারও ঢাকনা দিয়ে
20 মিনিটের জন্য অপেক্ষা করছি। 20 মিনিট পর আমার পুডিংটা যখন হয়ে গিয়েছিল তখন আমি ঠান্ডা করে নিয়েছি 1-2 ঘন্টা। ঠান্ডা করার পর আমি একটু প্লেট দিয়ে তারপর উবুত করে আমার পুডিংটাকে ঢেলে নিয়েছি। আর পুডিং ওঠানোর সময় কিন্তু অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে নিতে হবে, না হলে ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাবো ভিতরের লেয়ারটা কতটুকু সুন্দর হয়েছে। আর এই লেয়ারটা খুব পারফেক্টভাবে দেখতে যতটুকু সুন্দর, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। তো আজকের এই পুডিং ডেজার্ট আইটেমের নতুন ধরনের একটু ভিন্ন স্বাদের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই আমার চ্যানেলে লাইক এবং শেয়ার করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি পুডিংটাকে কেটে নিয়েছি, নিচের লেয়ারটা দেখতে খুব সুন্দর হয়েছে। এই ছিল আজকের রেসিপি, ভালো থাকবেন সবাই, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।